অশিত সাংদোষা আপনারা গুরু মন্ত্র নিয়েছেন তো বাপি তাকে কে নিয়েছেন একবার হাত তুলুন তো দেখি মা বাবারা গুরু মন্ত্র নিয়েছেন দাদা ভাইরা নিয়েছেন বেশ লজ্জার কোনো ব্যাপার নাই তবে মা গুরু মন্ত্র নেবেন বিচার করে নেবেন মা চাত্তার কাছ থেকে গুরু মন্ত্র নেবেন না যতক্ষণ না পর্যন্ত গুরু মন্ত্র না নেবেন মা কি বলছেন শুনুন যতক্ষণ না পর্যন্ত গুরু মন্ত্র না নেবেন কয়লা হয় ময়লাহি ময়লাহি আগুনে পোড়ালে ছাই আগুনে পোড়ালে ছাই মানুষের হয় কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায় যদি গুরুর কৃপা যদি গুরুর কৃপা পায় ওমা যারা এখনো গুরু মন্ত্র নেননি তার পশুকুলে জন্ম হয়েছে যারা এখনো গুরু মন্ত্র নেননি তার পশুকুলে জন্ম হয়েছে পশু যেমন কর্ম করে খায় দায়ে ঘুমায় যিনি গুরু মন্ত্র নেননি তার অবস্থা ঠিক তেমনই হয় আবার কি বললেন কি বললেন গুরুরুষ্ট হলে কৃষ্ণ গুরুরুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে রাখিবারে না রে কৃষ্ণ রুষ্ট হলে গুরু কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে রাখিবারে রাখিবারে পারে গুরু করবেন বেছে বেছে যাকে তাকে গুরু করবেন না আপনারা প্রশ্ন করবেন গুরু কয় প্রকার আমি বলিনি রামকৃষ্ণ দেব বলেছেন গুরু করবেন বেছে বেছে যার গুরুত্ব আছে তাকে গুরু করুন যার গুরুত্ব নাই তাকে গুরু করবেন না মা ও মায়েরা গুরুর কত পাওয়ার দেখুন মা গুরু যদি রেগে যায় ভগবানের ক্ষমতা নাই গুরুকে আপনার কাছে এনে দিতে পারে গুরু যদি রেগে যায় ভগবানের ক্ষমতা নাই গুরুকে আপনার কাছে এনে দিতে পারে কিন্তু কৃষ্ণ যদি রেগে যায় গুরুর ক্ষমতা আছে কৃষ্ণকে আপনার কাছে এনে দিতে পারে তাহলে গুরুর কত পাওয়ার দেখুন মা গুরু মানে কি মা গুহ মানে অন্ধকার রূপ মানে আলো যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হলেন গুরু আকাশে সূর্য উঠলে একটা ফুল ফোটে মা সেই ফুলটার নাম কি বলুন তো পদ্মফুল পদ্মফুল ফুটলে দেখবেন ভ্রমর দেখবেন পদ্মফুলের পাপড়ির মধ্যে মধু পান করতে যায় এখানে তত্ত্ব বলল গুরুরূপী সূর্যের আলো কোনো ভক্তের হৃদয়রূপী পদ্ম যদি একবার পড়ে কৃষ্ণরূপী ভ্রমর যেখানেই থাক না কেন ভক্তের হৃদয় পদ্মে সে কৃষ্ণ কৃষ্ণ নামের ধ্বনি করতে থাকে তা গুরুর কত পাওয়ার দেখুন মা শরীরে কঠিন রোগ হয়েছে মা ভুল করে কাঁচা ডাক্তার দেখাবেন না পাকা ডাক্তার দেখান কাঁচা ডাক্তার দেখালে মা কি হবে মৃত্যুর পথে ঠেলে দিতে পারে শরীরে কঠিন রোগ হয়েছে পাকা ডাক্তার দেখান কাঁচা ডাক্তার দেখাবেন না ও মায়েরা মাস্টার মশাইয়ের কাছে ছেলেটি পড়তে গেছে সে যদি হোমটার্স দেয় তার পরের দিনে যদি সেটা না ধরে তবে তিনি মাস্টার মশাই নন গুরু হচ্ছে সে মন্ত্র দিয়ে যদি পরীক্ষা না করে তবে তিনি গুরু নন এ জগতের গুরু কয় প্রকার গুরু হলো দুই প্রকার একটি কাঁচা গুরু একটি হলো পাকা গুরু কাঁচা গুরুটা কেমন হবে মা মন্ত্র দিয়ে বলে মন্ত্র নিলি কিছু দিবি না কি লাগবে ঠাকুর এই দেখ 500 টাকা একটা সোনার জিনিস দু বস্তা চাল লাগবে তবে দেব নইলে দেব না যিনি টাকা পয়সা চাল ডাল নিলেন গুরু মন্ত্র নিলেন ওই যে বাড়ি চলে গেল মা আপনার বাড়ির দিকে আর মুখ করলেন না ইনি হচ্ছেন কাঁচা গুরু প্রশ্ন করবেন পাকা গুরু কাকে বলবো পাকা গুরুটা জেনে রাখুন মা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আপনাদের গুরুগুলো কাঁচা কিনা পাকা মন্ত্র নিয়ে বলছে ও ঠাকুর মন্ত্র নিলাম দক্ষিণা নেবে না যিনি পাকা গুরু তিনি বলবেন দক্ষিণা কি দিবি রে
আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সবকিছু আমার আমার। আবার দিবি কি? না ঠাকুর, তবু তো দক্ষিণা কিছু দিতে হয়। দিবি তবে দে, তোর ভক্তিটুকু আমার চরণ তলে। যিনি ভক্তিটুকু চরণ তলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজনা করছে কিনা। ইনি হচ্ছেন উত্তম গুরু, ইনি হচ্ছেন পাকা গুরু। এই গুরুর সঙ্গ করলে গোবিন্দ ভজন পাওয়া যায়। সবাই মিলে করতাল দিতে দিতে সবাই মিলে গাইব। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। কেউ সংসারের জন্য কাঁদবেন না, ভগবানের নামে কাঁদুন। ও মায়েরা, ভগবানের নামে কাঁদলে কি হয় আর সংসারের নামে কাঁদলে কি হয় জেনে রাখুন। ভগবানের নামে কাঁদলে কি হয়, সংসারের নামে কাঁদলে কি হয় মা? ও মায়েরা, কেউ যদি সংসারের নামে কাঁদে, ছেলের জন্য কাঁদে, মেয়ের জন্য কাঁদে, সংসারের জন্য কাঁদে, তার চোখের জলটা কিন্তু চোখের কোন দিয়ে পড়বে দেখে নেবেন। একটু পরীক্ষা করে দেখবেন তার চোখের জলটা চোখের কোন দিয়ে পড়ছে, এবং এই জলটা গরম লাগবে, মুখের মধ্যে লাগলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি একবার ভগবানের নামে কাঁদতে পারে, তার চোখের জলটা মা চোখের কোন দিয়ে পড়বে না, তার চোখের জলটা চোখের মাঝখান দিয়ে পড়বে দেখে নেবেন। কেউ মন্দিরে ঠাকুরের কাছে খুব কাঁদছে, আপনি তার কাছে দাঁড়িয়ে একটু পরীক্ষা করুন, দেখবেন তার চোখের জলটা চোখের মাঝখান দিয়ে পড়ছে। এই জলটা গরম হয় না, এই জলটা শীতল হয়, এই জলটা মুখের মধ্যে লাগলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। এই যে আপনারা মন্দিরে যান, কত আপেল কত লুচি কত মিষ্টি ভগবানের জন্য নিয়ে যান। হ্যাঁ গো মায়েরা, ভগবান কি খায়? ভগবান খায় না। ভগবান কি বললেন? আমি মন্দিরে আছি, আমার পা আছে, কিন্তু আমি চলি না,
আমার কান আছে কিন্তু আমি শুনি না, আমার চোখ আছে কিন্তু আমি দেখি না, আমার কোমর আছে তবু আমার দোলে না। তবে আপনি আছেন কেন মন্দিরে, আমি আছি কেন? ভক্ত যত উপাসনা করে তাদের বাসনা তত দূর হয়ে যায়। নারদমুনি নারায়ণকে প্রশ্ন করলেন, ও প্রভু, ভক্ত তোমাকে কি দিলে তুমি খুশি হও, আপেল কলা লেবু না ছানা মিষ্টি? বলছে, গো নারদ, ভক্তের কাছে আমি কি চাই জানো? ভক্ত যদি আমার চরণে একটা ফুল দেয় আমি তাই গ্রহণ করি। ও প্রভু, সেই ভক্তের কাছে যদি ফুল না থাকে তবে তোমায় কি দিয়ে সেবা দেবে? ও গো নারদ, সেই ভক্তের কাছে যদি ফুল না থাকে তবে একটি তুলসী পত্র আমার চরণে দি। ও প্রভু, সেই ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে তবে তোমায় কি দিয়ে সেবা দেবে? ও গো নারদ, সেই ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে তবে এক গণ্ডুষ গঙ্গা জল আমার চরণে দি। প্রভু, সেই ভক্তের কাছে যদি গঙ্গা জল না থাকে তবে তোমায় কি দিয়ে সেবা দেবে? ও গো নারদ, আমি সকল ভক্তি হৃদয়ে একটি করে গঙ্গা একটি যমুনা দিয়েছি, যা হলো ভক্তের দুটি নয়ন। কোন ভক্ত যদি নয়ন বাড়ি পরিশ্রম করে আমার চরণে নিবেদন করতে পারে, নিতাই গৌর হরি বল বলে আমি তার দাস হয়ে যাই, তাকে আমার দাস হতে হয় না। সবাই মিলে মা এই গানটি সবাই মিলে করতাল দিতে দিতে গাইব, কেউ কিন্তু ফাঁকি দেবেন না মা, সবাই তুলব। তবে আজকালকার তালি তো প্লাস্টিকের তালি, দিদি তালি দিন, এই যে দিচ্ছি। আগে ছিল মায়েদের তালি খুব জোরে জোরে, এখনকার তালি, ও দিদি তালি দিন, এই দিচ্ছি। তালিতে কত প্রেম। বাড়িতে যদি বড় একটা গাছ থাকে মা, সন্ধ্যাবেলা গাছের নিচে যাবেন, তিনবার তালি দেবেন, এক দুই তিন। তত্ত্ব বলল দেহ একটা গাছ, পাখিকে পাপ রূপী পাখি, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই পাখিগুলো আমাদের হরি কথা শুনতে দেয় না, কৃষ্ণ কথা শুনতে দেয় না। কোনো ভক্ত যদি একবার হরি কথা কৃষ্ণ কথায় তালি দেয় তবে সব পাখি উড়ে যায় আর গোবিন্দ চরণে মতি হয়ে যায়। সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বলো। ও মায়েরা, আমার এই দাদা ভাইরা এক বছর ধরে কত কষ্ট করে এইটা করেছে বলুন তো, এই হরি বাসরটা সাজিয়েছে কেন? কি এসেছে এখানে? হ্যাঁ, কি এসেছে জানেন? কি এসেছে মা? হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই সুগুণ যে তোরা,
দিলেন তারাও আশীর্বাদ পেলেন, আর যারা দিলেন না তারাও আশীর্বাদ পেলেন। তা অনেকে মনে মনে ভাবছে, দিলেও যদি পাই না দিলেও পাই, 100 দিনে কাজের মতো মাঠে গেল পয়সা। কি দেওয়ার দরকার আছে কি মা? দরকার নাই, তাহলে জেনে রাখুন মা, যারা কৃষ্ণ নামে তালি দেয় মহাপ্রভু তাদের কি আশীর্বাদ করলেন, আর যারা তালি থাকতে হাত থাকতে দিলেন না মহাপ্রভু তাদের কি আশীর্বাদ করলেন দেখুন। বলে কৃষ্ণ নামে যারা তালি দেয় মহাপ্রভু আশীর্বাদ করলেন, তাদের মনুষ্য কুলে জন্ম হোক। দুটো হাত এবং দুটো পা পাক, হাত দিয়ে গোবিন্দ সেবার অধিকার পাক, আর সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবার অধিকার পাক। আর যাদের হাত নাই বলে তালি দিতে পারলো না, নাই বলে দিতে পারলো না মহাপ্রভু আশীর্বাদ করলেন, এদের নাই বলে দিতে পারলো না, এদের দুটো করে পা আছে, পরজন্মেদের চারটে করে পা হয়ে যায়। যারা চারটে করে পা নেবেন তারা দেবেন না, আর যারা দুটো করে হাত দুটো করে পা নেবেন তারা দেবেন। সবাই মিলে করতাল দিতে দিতে সবাই মিলে গাইবো, তোরা যাবি রে বৈকুণ্ঠ ধাম বদন ভরে বলে না হরি না, কিছুই নাই। শ্মশানে গেলে বুঝবেন কিছুই নাই মা, রাত্রিবেলা চোখ বুঝলে সকালবেলা যে আপনি উঠবেন সে গ্যারান্টি নয় মা। কে কখন চলে যায় যাবার কোনো সময় আসে না মা। ও মায়েরা আসতে মা, টিভিতে খুব সুন্দর একটা সিরিয়াল দেখছেন, আপনারা দেখেন তো আমার দিদি ভাইরা মায়েরা সিরিয়াল দেখেন তো? দেখতে দেখতে যখন একটা ইন্টারেস্টিং সিন যখন চলে এসেছে, ঠিক সেই সময় কারেন্টটা অফ হয়ে গেছে। যখনই কারেন্টটা চলে গেছে মা, তখন কি মনে মনে ভাবি, হাতের কাছে জোরে ছুঁড়ে মারি। বলে টিভিটা তোমার, ফ্রিজটা তোমার, কারেন্টটা তো তোমার নয়। ও মায়েরা 10 লাখ টাকা টিভি ফ্রিজ কিনলে যেমন কারেন্ট চলে গেলে যেমন ফাঁকা বাক্সের মতো পড়ে থাকবে, আমাদের দেহ টিভি থেকে এই আত্মা নামক কারেন্টটা চলে গেলে আমাদের দেহটা উনি ফাঁকা বাক্সের মতো পড়ে থাকবে। কে কখনো চলে যায় যাওয়ার কোনো সময় নাই, ট্রেন আসবার সময় জানতে পারি সিগনাল দেয় ট্রেন আসছে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগনাল দেয় না, যে কোনো মানুষের যে কোনো সময় মৃত্যু আসতে পারে। তাই সবাই মিলে একসঙ্গে যতক্ষণ আছি বৃন্দাবনে বসে সবাই মিলে, তোরা যাবি রে বৈকুণ্ঠ ধাম বদন ভরে বলে না হরি না, তোরা যাবি রে বৈকুণ্ঠ ধাম বদন ভরে বলে না হরি না, তোরা যাবি রে বৈকুণ্ঠ ধাম বদন ভরে বলে না হরি না, যাবি রে বৈকুণ্ঠ ধাম বদন ভরে বলে না হরি না, তোরা যাবি রে বৈকুণ্ঠ ধাম বদন ভরে বলে না হরি না। পাপি ছিল দগাই আর বাধা, হরি নামে উদ্ধারি লই এরা দুটো ভাগ, পাপি ছিল দগাই আর বাধা, এই হরি নামে উদ্ধারি লই এরা দুটো ভাগ, পাপি ছিল দগাই আর বাধা, হরি নামে ছিল সে হলো পাশা, অহল্লা সতী ছিল সে হলো পাশা, অহল্লা সতী ছিল সে হলো পাশা, অহল্লা সতী ছিল সে হলো পাশা।
তোমার বাবারা। আমার এই দাদা ভাইরা বড় কষ্ট করে এক বছর ধরে অনেক কষ্ট স্বীকার করেছে, বহু কষ্ট স্বীকার করেছে মা বাবারা। আমার দাদা ভাইরা এত বড় একটা অনুষ্ঠান চালাচ্ছেন, আপনারা সবাই মিলে সহযোগিতার হাত যদি না বাড়িয়ে দিতে পারেন মা, তাহলে আমার দাদাদের কত আরো কষ্ট হবে বলুন তো। আপনারা সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে এই হরিবাসরটা আরো বড় করে সুন্দর করে হয়, বড় বড় কীর্তনিয়ে আসতে পারে মা। সেই জন্য আমার দাদা ভাইরা আপনাদের কাছে যাবে, যার যার সামর্থ্য যে যেমনভাবে পারে ভগবানের চরণে দান করুন। এই দান বিফলে যাবে না মা, দান তোলা রইল আমার গোবিন্দের চরণে। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আমরা অনেক কিছু করি, কি হয় মা, রোগে খেয়ে নেয় তো, রোগে খেয়ে নেয় না। তা এই যে দানটা আপনাদের কাছে আমার দাদা ভাইরা যাচ্ছে মা, এই যে দানটা বিফলে যাবে না, ভগবানের চরণে তোলা রইল। সবাই মিলে আরো সহযোগিতার হাত বাড়িয়ে দিন। নিতাই গৌর হরি হরি বল। আজকে আমার লীলার বিষয়বস্তু হলো লালা বাবু জগৎ সে। শ্রীকৃষ্ণের যতে কো খেলা, যতে কো খেলা, সর্ব উত্তম নর লীলা, নর লীলা, নর বহু তাহার স্বরূপ, তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নব কৈশোর নটবর, নরলীলা রে অনুরূপ। ভক্তি যার কৃষ্ণতা, ভক্তি যার নেই কৃষ্ণ তার নেই। ভগবান আমাদের কাছে কি চাইলেন? ভগবান বললে, ওরে কলির জি, আমি তোদের কাছে আর কিছু চাই না। বৈশাখে তুলসী মূলো বাড়ি ধনিষ্ঠ করবারে, কৃষ্ণ পাদ চরণশ্চ জীবন মুক্তি লাভ হ। যদি কেউ ভক্তি করে একটি তুলসী পত্র আর নয়ন জল দিয়ে বলে, হে গোবিন্দ, এই তুলসী পত্র ছাড়ার আমার কিছু নেই প্রভু, তাতেই সে তুষ্ট হয়ে যায়, তার সাক্ষাৎ দৃষ্টান্ত কলকাতার বাগবাজারের জমিদার কৃষ্ণচন্দ্র। জমিদার কৃষ্ণচন্দ্র একদিন খাজনা আদায় করে নিজের পালকিতে করে চারটি পেয়ারার কাঁধে ভার দিয়ে বাড়ি ফিরছে। এমন সময় এক রজত কন্যা অর্থাৎ এক ধোপার মেয়ে, তাদের যা নিত্য কাজ, প্রতিদিন কলার বাসনা পুড়িয়ে তার থেকে খার তৈরি করে জামা কাপড় পরিষ্কার করে গো, যখন দেখলো বেলা বয়ে যাচ্ছে, তাদের খাট তৈরির সময় হয়ে এসেছে, তার পিতাকে ডাক দিয়ে বলে উঠলেন, বাবুজি, বাবুজি, বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে না, ফিরে এসো বাবুজি, ফিরে এসো, বেলার নেই। খেলার ছলে গেয়ে উঠলো বালিকা, কি গাইছে গো, কি গাইছে, বাবুজি গো যায় বেলা যা, বাবুজি গো যা।
সবাই যাবে ঘরে ফিরে। যখন এই কথাটি বলেছেন জমিদার কৃষ্ণচন্দ্রের কানে গেল। বেয়ারাকে বলে উঠল, বেয়ারা বেয়ারা, বলুন প্রভু, পালকি নামাও। পালকির পশ্চিম দিকের দরজাটা যখনই খুলে দিয়েছেন, দেখলেন সূর্যদেব পশ্চিম দিকে অস্তাচলে। বালিকারই কথা শুনে নিজের দিকে একবার তাকিয়ে বললেন, হায় রে, আমারও তো জীবনবেলা বয়ে যায়, আমারও তো জীবনবেলা আসা চলে। আমার এমন দিন এসেছে, এখনো তো আমার কামনা বাসনায় আগুন দেওয়া হলো না। ওরে মন, এই সংসারের থেকে পেয়েছি শুধু যাতনা, যে যা চেয়েছি তাকে তাই দিয়েছি, বিনিময়ে পেলাম কি, হিসাবের খাতায় শূন্য। জীবনে যে চলে যা, ঘরে ফেরার সময় হইল, এখনো আমার সেই কামনা বাসনার ঘরে আগুন দেওয়া হলো না। বেয়ারাকে ডেকে বলে উঠল, বেয়ারা বেয়ারা, হ্যাঁ বলুন প্রভু, ওই ছোট্ট বালিকাটিকে একবার ডেকে আনতে পারো, আমি ওর দুটো পায়ে ধরে বলবো, মা তুই আমার জ্ঞানের গুরু, তুই আমার জ্ঞানের আলো জ্বেলে দিয়েছিস সেই পাষণ হৃদয়ে। এই সংসারে যা পেয়েছি শুধু জানতো না, কেউ আমায় কিছু দিতে পারল না, কিন্তু এই রজত কন্যা আমায় যা দিয়ে গেল, এই সংসারে কেউ তা আমায় দিতে পারল না। যাও যাও,
বিলম্ব করো না, ওই বালিকাটিকে একবার ডেকে আনো তো। রজত কন্যা, আপন মনে গান করছে, বেয়ারা ছুটতে ছুটতে গিয়ে ডাক দিয়ে বলছে, খুকু খুকু। কে পিছন ফিরে তাকালেন, কে? আমি, আমি গো আমি। হ্যাঁ, তোমায় ডাকছেন, কে? আমাদের জমিদার, 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 জমিদার আমায় ডাকছেন কেন? আমি কি কোনো অন্যায় করে ফেলেছি? আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? না না, তোমার কোনো ভয় নেই, তুমি আমার সঙ্গে চলো। রজত কন্যা এক পা করতে করতে ভীতু পায়ে জমিদারের সম্মুখে এসে দাঁড়ালেন। থর থর করে কাঁপছে, করজোড়ে বলছে, হে কি, আপনি আমায় ডেকেছেন? আমি কি কোনো অন্যায় করে ফেলেছি? আমি যদি কোনো অপরাধ না মানা, তুই কোনো অন্যায় করিস? তুই যে আমার জ্ঞানের গুরু, তুই যে আমার জ্ঞানের আলো জ্বেলে দিয়েছিস সেই পাষাণ হৃদয়ে। রজত কন্যা হতবাক হয়ে তাকিয়ে আছে, হে আপনি কি বলছেন, হে আপনি কি বলছেন? কাপড় কেচে যাদের দিন যায়, সে কি কোনোদিন জমিদারের গুরু হতে পারে? পারে রে মা, পারে। ওরে, এই সংসারে যা আমায় আজ পর্যন্ত দিতে পারলো না, তুই আমায় দিয়েছিস। বল তুই কি চাস? তুই যে আমায় দিয়েছিস, তুই যে আমায় দিয়েছিস, আমার এই জমিদারের সর্বস্ব দিল, তা দিয়ে আমি শোধ করতে পারবো না। হতবাক হয়ে তাকিয়ে আছি, হে আপনি কি বলছেন, আমি আপনাকে কি দিয়েছি? বল বল তুই কি চাস, বল তুই কি চাস, বল। তোকে এত ধন, এত ঐশ্বর্য দেব, তোদের কোনো দিনের জন্য আর রজতগিরি করতে হবে না। বলুন না, আমি আপনাকে কি দিয়েছি? ওরে, তুই যে একটু আগে বললি বাবা বেলা যে যায় বাসনায় আগুন দাও, সত্যই তো, সত্যই তো আমার জীবন বেলা বয়ে যায়, আমার জীবন বেলা আসনা চলে, এখন আমার এই কামনা বাসনার করে আগুন দেওয়া হলো না। আমি চললাম, আজই আমি চললাম সেই কামনার ঘরে, আজই আমি কামনা বাসনার ঘরে আগুন দিতে চললাম। বেয়ারাকে ডেকে বলে উঠল, বেয়ারা, বেয়ারা, বলুন প্রভু, চালাও পালকি, চলো সেই আমার কামনার ঘরে। ওমা, সারা রজনী কেটে গেল বটে, কিন্তু অনেক কষ্টে কাটলো। মনকে বারে বারে প্রবোধ দিয়ে বলছে, মন আর দেরি করিস না, আর দেরি করিস না, চল সেই বৃন্দাবনে চল, চল সেই বৃন্দাবনে চল। চলে রে আমার মন, যমুনা ফুলে রে Bye!
সর্বত্যাগী হয়ে চলেছে, মুখে একটাই কথা, দেখা দাও প্রভু, দেখা দাও, বৃন্দাবনের পথে চলেছে, হাঁটতে হাঁটতে চলেছে জমিদার মানুষ তো, চিরটা কাল পালকিতে চড়া অভ্যাস যা, সে কি পথ চলতে পারে হামা, পায়ে হেঁটে চলেছে সুদূর কলকাতা থেকে বৃন্দাবনে, কি যেমন তেমন কথা, মুখে আনন্দ আর নৃত্য করছে দুটি বাহু তুলে, কি বলছে মা, ত্রিভঙ্গ ঠামেতে নব ঘন ব্রজগোপীর তুমি প্রাণ, তোমার লাগিয়া এসেছি যে আমি, দেখা দাও প্রাণ ছেড়ে তোমার সন্ধানে চলেছি, এই প্রভাত যেন